আজকের আমি আমার এই ক্লাসে দশম শ্রেণীর অংশীদারি কারবার এই অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি চোদ্দোর বাকি অঙ্কগুলোর সমাধান শিখিয়ে দিয়েছি ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো। তোমরা মন দিয়ে ক্লাসটা দেখো এবং অঙ্কগুলো খাতায় লিখে লিখে অভ্যেস করো তাহলে তোমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলোর সমাধান সঠিক পদ্ধতিতে শিখে ফেলতে পারবে এর আগের ক্লাসে আমি সাতের দাগ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান কিভাবে করতে হবে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম আজকের ক্লাসে আমি আটের দাগ থেকে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলোর সমাধান শিখিয়ে দিচ্ছি তোমরা মন দিয়ে ক্লাসটা করে নাও এবার আমি চলে আসছি আটের দাগের প্রশ্নে আটের দাগের প্রশ্নটা তো এখানে যেটা দেওয়া রয়েছে তোমাদের বইতে তিন বন্ধু যথাক্রমে এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার টাকা ও এক লাখ দশ হাজার টাকা মূলধন দিয়ে একটি বাস ক্রয় করে প্রথমজন ড্রাইভার বাকি দুজন কন্ডাক্টরে কাজ করেন তারা ঠিক করেন যে মোট আয়ের দুইয়ের পাঁচ অংশ কাজের জন্য থ্রি ইস টু টু ইস টু টু অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন কোন মাসে যদি উনত্রিশ টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন তা নির্ণয় করো তার মানে অঙ্কটা পড়ে আমরা যেটা বুঝতে পারছি এখানে প্রথমে যে তিনজন বন্ধু যে পরিমাণ টাকা দিয়েছিল সেখান থেকে তাদের আমাদের মূলধনের অনুপাতটা নির্ণয় করে রাখতে হবে এবং মোট যে লাভ হয়েছে মানে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা তার দুয়ের পাঁচ অংশকে থ্রি ইস্টু টু টু অনুপাতে ভাগ করতে হবে এবং বাকি টাকাটাকে মূলধনের অনুপাতে ভাগ করে মোট টাকা আমাদের প্রত্যেকের নির্ণয় করতে হবে এবার আমি অঙ্কটার সমাধানে চলে আসছি অঙ্কটাতে যেটা প্রথমেই আমরা বললাম মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে সেই অনুযায়ী আমরা মূলধনের অনুপাতটা নির্ণয় করে ফেলছি প্রশ্নটা পড়লে আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধু দিয়েছিলো এক লাখ কুড়ি হাজার টাকা দ্বিতীয় বন্ধু দিয়েছিলো এক লাখ পঞ্চাশ হাজার টাকা এবং তৃতীয় বন্ধু দিয়েছিলো এক লাখ দশ হাজার টাকা তার মানে আমাদের মূলধনের অনুপাত হচ্ছে এক লাখ কুড়ি হাজার ইস টু এক লাখ পঞ্চাশ হাজার ইস টু এক লাখ দশ হাজার তার মানে এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে পেয়ে যাচ্ছি বারো ইস টু পনেরো ইস টু এগারো তাহলে আমরা মূলধনের অনুপাত নির্ণয় করা হয়ে গেল এখন প্রশ্নে বলেই দেওয়া ছিল যে মোট আয় হচ্ছে উনত্রিশ হাজার দুশো ষাট টাকা এই মোট আয়ের দুয়ের পাঁচ অংশ থ্রি টু ইস্টু টু অনুপাতে তারা ভাগ করে নিয়েছে তার মানে মোট আয়ের দুয়ের পাঁচ অংশ আমরা এবারে নির্ণয় করে নিচ্ছি তার মানে উনত্রিশ হাজার দুশো ষাট টাকাকে দুয়ের পাঁচ দিয়ে গুণ করলেই আমরা মোট আয়ের দুয়ের পাঁচ অংশ নির্ণয় করে ফেলছি সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি এগারো হাজার সাতশো চার টাকা তার মানে এই যে এগারো হাজার সাতশো চার টাকা তা থ্রি ইস্টু টু টু অনুপাতে তারা ভাগ করবে মানে তাহলে কাজের জন্য তারা কত করে পাবে আমরা নির্ণয় করে ফেলতে পারছি তার মানে প্রথম জন থ্রি টু 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 অনুপাতে ভাগ করার জন্য তার আনুপাতিক ভাগ আর কত হয়ে যাবে থ্রি বাই থ্রি প্লাস টু প্লাস টু তার মানে লবে হবে তিন আর হরে হবে সাত তার মানে তিনের সাতের সঙ্গে আমাদের গুণ করতে হবে এগারো হাজার সাতশো চার টাকাকে তাহলে প্রথম জন। কাজের জন্য কত টাকা পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে থ্রি বাই সেভেন ইন্টু এগারো হাজার সাতশো চার এবার এই গুণটা করলে আমরা যে উত্তরটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে হাজার ষোলো টাকা তার মানে প্রথমজন কাজের জন্য যে অনুপাতে তারা ভাগ করে নিয়েছে থ্রি ইস টু টু ইস টু টু তার জন্য সে পেলো পাঁচ হাজার ষোলো টাকা একই পদ্ধতি অবলম্বন করে দ্বিতীয় জনের আনুপাতিক ভাগ হার আমরা নির্ণয় করে নিচ্ছি সেটা হচ্ছে দুয়ের সাত এই দুয়ের সাথে সঙ্গে এগারো হাজার সাতশো চার টাকাকে গুণ করলে আমরা সেক্ষেত্রে দ্বিতীয় জনের কাজের জন্য সে কত টাকা পাচ্ছে সেই হিসাবটা আমরা করে ফেলতে পারছি এবং সেই টাকাটা দাঁড়াচ্ছে তিন টাকা একই পদ্ধতিতে যদি আমরা তৃতীয় জনের আনুপাতিক ভাগ হারটা নির্ণয় করি সেখানে আমরা পেয়ে যাব সেই দুয়ের সাথে পেয়ে যাব। এই দুয়ের সাথে সঙ্গে গুণ করতে হবে এগারো হাজার সাতশো চার টাকাকে এই দুয়ের সাথে সঙ্গে এগারো হাজার সাতশো টাকাকে যদি আমরা গুণ করে নিই সেক্ষেত্রে আমরা হিসেব করলে দ্বিতীয় জনের সমান টাকাই পাব পাবো তিন তিন টাকা তাহলে কাজের জন্য তিনজনে কত টাকা করে পেয়েছে তা আমরা হিসেব করে নিলাম এবারে আয়ের বাকি টাকাটা আমাদের হিসেব করে নিতে হবে সেই টাকাটা আমরা কত পেয়ে গেলাম উনত্রিশ হাজার দুশো ষাট টাকা থেকে এগারো হাজার সাতশো চার টাকা বিয়োগ করে দিলাম সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা এখন এই সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তারা তাদের যে মূলধন দিয়েছিল সেই মূলধনের অনুপাতে তিনজনে ভাগ করে নেবে তার মানে মূলধনের অনুপাতে ভাগ করা টাকা থেকে তিনজন কত কত পাবে এবার সেই হিসেবটা আমরা করে নেব তার মানে প্রথমজন যে টাকাটা পাবে সেই টাকার আনুপাতিক ভাগ কত হচ্ছে সেই আনুপাতিক ভাগ দিয়ে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকাকে আমরা গুণ করব। তাহলে সেক্ষেত্রে প্রথম জনের আনুপাতিক ভাগ কত হচ্ছে লবে হচ্ছে বারো এবং হরে হচ্ছে বারো যোগ পনেরো যোগ এগারো তোমরা একদম প্রথমেই দেখে নেবে আমি এই অনুপাতটা বার করেই রেখেছিলাম এবার এই গুণ করলে আমরা যেটা পাচ্ছি সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকাকে বারো বাই আটত্রিশ দিয়ে যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে আমরা প্রথম জন তার মূলধনের অনুপাতের জন্য কত টাকা পাচ্ছে চারশো বাষট্টি তাকে গুণ করব বারো দিয়ে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি প্রথম জনের পাওয়া টাকার পরিমাণ দাঁড়ালো মূলধনের অনুপাতের জন্য পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা তাহলে প্রথমজন এটা তার মূলধনের অনুপাতের জন্য পেলো এবং প্রথমজন কিন্তু এর আগে তার কাজের জন্য কিছু পরিমাণ টাকা পেয়েছিল সেটা কিন্তু আমাদের পরে যোগ করতে হবে একই পদ্ধতিতে দ্বিতীয় জন তার মূলধনের অনুপাতের জন্য কি পরিমাণ টাকা পাচ্ছে সেটা আমরা হিসেব করে নিলাম মানে সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকাকে পনেরো বাই আটত্রিশ কারণ তার অনুপাত ছিল বারো ইস্টু পনেরো এগারো তার মানে পনেরো বাই আটত্রিশ যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ছ হাজার নশো তিরিশ টাকা একই পদ্ধতি অবলম্বন করে তৃতীয় জনের জন্য সতেরো হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকাকে আমরা এগারো বাই আটত্রিশ দিয়ে গুণ করে দেবো তার আনুপাতিক হার দিয়ে গুণ করলাম সেক্ষেত্রে আমরা তৃতীয় জন তার মূলধনের জন্য সে পাচ্ছে পাঁচ হাজার বিরাশি টাকা এটা হিসেব করে আমরা পেয়ে গেলাম তার মানে প্রথম জনের পাওয়া মোট টাকার পরিমাণ এবার আমরা হিসেব করছি তার মধ্যে থাকলো কি কি তার মানে সে কাজের জন্য পেয়েছে পাঁচ হাজার ষোলো টাকা এবং তার মূলধনের অনুপাতের জন্য সে পেয়েছে পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এই দুটো টাকা যোগ করলে প্রথম জনের মোট পাওয়া টাকার পরিমাণ দাঁড়ালো দশ হাজার পাঁচশো ষাট টাকা একই পদ্ধতিতে আমরা দ্বিতীয় জনের জন্য পাওয়া মোট টাকার পরিমাণটাও হিসাব করে নিচ্ছি তার মানে দ্বিতীয়জন কাজের জন্য কত টাকা পেয়েছিল তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা এবং সে তার যে মূলধন ছিল তার জন্য সে পেয়েছিল ছ হাজার নশো তিরিশ টাকা দুটো টাকাকে যদি যোগ করে দিই তার মানে দ্বিতীয় জনের পাওয়া মোট টাকার পরিমাণ দাঁড়ালো দশ হাজার দুশো চুয়াত্তর টাকা এবং একই পদ্ধতিতে তৃতীয় জনের পাওয়া মোট টাকার পরিমাণ দাঁড়ালো কত তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা সে কাজের জন্য পেয়েছিল এবং মূলধনের জন্য সে পেয়েছে পাঁচ হাজার বিরাশি টাকা দুটো টাকাকে যদি আমরা যোগ করে দিই তৃতীয় জনের পাওয়া মোট টাকার পরিমাণ দাঁড়ালো আট হাজার চারশো ছাব্বিশ টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করো এবার আমি নয়ের দাগের প্রশ্নের সমাধানে চলে আসছি দাগের প্রশ্নটা প্রথম আমি পড়ে নিচ্ছি বইয়ে যে প্রশ্নটা তোমাদের দেওয়া রয়েছে বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে চব্বিশ হাজার ও তিরিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন পাঁচ মাস পরে প্রদীপবাবু আরও চার হাজার টাকা মূলধন দেন বছরের শেষে সাতাশ হাজার সাতশো টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসেব করে লিখি তার মানে এই যে প্রদীপবাবু প্রথমে চব্বিশ হাজার টাকা দিলেন এবং পরে আরও চার হাজার টাকা দিলেন এবং আমিনা বিবি প্রথমেই তিরিশ হাজার টাকা দিয়েছিলেন তাদের প্রথমে মূলধনের অনুপাতটা আমরা নির্ণয় করে ফেলব সেই মূলধনের অনুপাত থেকে তাদের দেওয়া টাকার মূলধনের আনুপাতিক ভাগ আমরা নির্ণয় করে ফেলতে পারবো এবং সেই আনুপাতিক ভাগ দিয়ে বছরের শেষে যে পরিমাণ লাভ হয়েছে মানে সাতাশ হাজার সাতশো ষোলো টাকাকে গুণ করে কে কত টাকা লভ্যাংশ পাবে তা আমরা হিসেব করে নেব আশা করি কোন পদ্ধতিতে অঙ্কটার সমাধান করব তা তোমরা বুঝতে পারলে এবার আমি অঙ্কটার সমাধানে চলে আসছি তোমরা মন দিয়ে দেখো কীভাবে অঙ্কটার সমাধান আমরা করে ফেলছি তাহলে যেমন প্রথমেই বললাম প্রদীপবাবু ও আমিনা বিবি প্রদীপবাবুর তার মানে চব্বিশ হাজার টাকা বারো মাস এবং পরে চার হাজার টাকা সাত মাসের জন্য মূলধন লাগিয়েছেন তার মানে মূলধন হিসাবে লাগালে বাবুর মোট মূলধনের পরিমাণ কত দাঁড়াচ্ছে বারো মাসের জন্য আমরা হিসেবটা করে নিচ্ছি তার মানে চব্বিশ হাজার টাকাকে আমরা বারো দিয়ে গুণ করব এবং চার হাজার টাকাটাকে আমরা সাত দিয়ে গুণ করব তাহলে প্রদীপবাবুর মোট মূলধনের পরিমাণ কত দাঁড়ালো চব্বিশ হাজার গুণ বারো যোগ সাত হাজার সাত হাজার না চার হাজার গুণ সাত তার মানে সেক্ষেত্রে তার মোট মূলধনের পরিমাণ কত দাঁড়ালো দুটোকে যদি আমরা গুণ করে যোগ করে নিই সেক্ষেত্রে আমাদের মোট যে হিসেব করলাম সেটা দাঁড়ালো প্রথমটাকে থেকে আমরা পাচ্ছি দু লাখ অষ্টআশি হাজার এবং দ্বিতীয়টা থেকে আমরা পাচ্ছি আঠাশ হাজার এবার এই দুটো টাকাকে যদি আমরা যোগ করি তাহলে প্রদীপবাবুর মোট মূলধনের পরিমাণ দাঁড়ালো বারো মাসের জন্য এক তিন লাখ ষোলো হাজার টাকা তিন লাখ ষোলো হাজার টাকা এবার একই পদ্ধতিতে যদি আমিনা বিবির মূলধনের পরিমাণ আমরা হিসেব করে দেখি তাহলে দেখব আমিনা বিবি বছরের প্রথমেই তিরিশ হাজার টাকা দিয়েছিলেন তার মানে তার এই তিরিশ হাজার টাকা বারো মাসের জন্য খেটেছে তার মানে তিরিশ হাজার টাকাকে যদি আমরা বারো দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি তিন লাখ ষাট হাজার টাকা তার মানে আমিনা বিবির মূলধনের পরিমাণ আমরা পেয়ে গেলাম এবারে প্রদীপবাবু ও আমিনা বিবি তারা যে পরিমাণ টাকা দিয়েছিল তাদের মূলধনের অনুপাত আমরা নির্ণয় করছি তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি তিন লাখ ষোলো হাজার টাকা ইস টু তিন লাখ ষাট হাজার টাকা এবারে যদি এই অনুপাতটাকে আমরা লখিষ্ঠ আকারে পরিণত করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে তিনশো ষোলো তার মানে সেক্ষেত্রে আরও যদি আমরা লগিস্ট আকারে পরিণত করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টি তার মানে প্রদীপবাবুর প্রাপ্য টাকা আমরা যদি হিসেব করতে চাই তাহলে এই যে মূলধনের অনুপাত আমরা নির্ণয় করলাম সেখান থেকে প্রদীপবাবুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ আর আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টি নাইন বাই সেভেন্টি নাইন প্লাস নাইনটি তার মানে এটা হলো প্রদীপবাবুর প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগার এই আনুপাতিক ভাঘারকে দিয়ে আমরা কাকে গুণ করব। মোট যে লাভ হয়েছে মানে সাতাশ হাজার সাতশো ষোলো টাকাকে গুণ করবো সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি হিসেব যদি করি সেভেন্টি নাইন বাই ওয়ান সিক্সটি নাইন তাকে গুণ করছি সাতাশ হাজার সাতশো ষোলো টাকা দিয়ে এবং এই হিসেব করলেই প্রদীপবাবু কত লভ্যাংশ টাকা পাবে সেটা আমরা পেয়ে যাচ্ছি সেখান থেকে আমরা হিসেব করলে পাচ্ছি সেভেন্টি নাইন ইন্টু ওয়ান সিক্সটি ফোর এটা কাটাকুটি করে আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টি নাইন ইন্টু ওয়ান সিক্সটি ফোর এবং গুণটা করলে আমরা উত্তর পাচ্ছি বারো হাজার নশো ছাপ্পান্ন টাকা তার মানে প্রতীপবাবুর প্রাপ্ত টাকার পরিমাণ আমরা পেয়ে গেলাম একই পদ্ধতিতে প্রথমে আমিনা বিবির যে প্রাপ্ত টাকা তার আনুপাতিক ভাগার লভ্যাংশের অনুপাত থেকে পেয়ে যাচ্ছি নব্বই বাই ওয়ান সিক্সটি নাইন তাকে গুণ করছি সাতাশ হাজার সাতশো ষোলো টাকা দিয়ে তাহলে আমরা পেয়ে যাচ্ছি চোদ্দো হাজার সাতশো ষাট টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এবার আমি দশের দাগের অঙ্কের সমাধানে চলে আসছি প্রথমে আমি দশের ধাকের অঙ্কটা তোমাদের বইয়ে যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেটা পড়ছি দশের দাগের অঙ্কটাই দেওয়া রয়েছে নিয়ামত চাচা ও করবে দিদি যথাক্রমে তিরিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে যথাক্রমে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলো ছমাস পরে নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিন্তু করমে দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসেব করে দেখি তার মানে আমাদের অঙ্কটার সমাধান করার জন্য প্রথমে যেটা করতে হবে নিয়ামত চাচা ও করমে দিদি কী পরিমাণ টাকা ইনভেস্ট করেছিল তার মানে তারা কি পরিমাণ টাকা লগ্নি করেছিল এবং সেটা বারো মাসের জন্য কত টাকা হয়েছে সেটা আমাদের হিসেব করে নিতে হবে সেখান থেকে আমাদের তাদের যে লগ্নি করা টাকার অনুপাত নির্ণয় করব তার আনুপাতিক ভাগার নির্ণয় করব এবং শেষে যে পরিমাণ টাকা মোট লাভ হয়েছে মানে উনিশ হাজার টাকাকে সেই আনুপাতিক ভাগা দিয়ে গুণ করলে আমরা কে কত টাকা লভ্যাংশ পাবে তা নির্ণয় করে ফেলতে পারবো এবার আমি সমাধানে চলে আসছি প্রথমে যেভাবে বললাম তার মানে নিয়ামত চাচা যে তিরিশ হাজার টাকা দিয়েছিল সেটা বারো মাস খাটিয়েছে এবং পরে যে চল্লিশ হাজার টাকা দিয়েছিল সেটা মাস ব্যবসাতে লাগিয়েছে কিন্তু করবে দিদি প্রথমে পঞ্চাশ হাজার টাকা ছমাস দিয়েছিল এবং পরের চল্লিশ হাজার টাকা ছমাস ব্যবহারের জন্য ব্যবসার কাজে লাগিয়েছেন কারণ করবে দিদি পরবর্তীকালে আরও দশ হাজার টাকা সে তুলে নিয়েছিল তার মানে পঞ্চাশ হাজার থেকে তার দশ হাজার টাকা কমে গেল মানে চল্লিশ হাজার টাকা সে ছমাসের জন্য ব্যবসার কাজে লাগিয়েছে তাহলে তাদের মূলধনের অনুপাত আমরা বারো মাসের হিসেবে কত হচ্ছে সেটা হিসেব করে নিচ্ছি নিয়ামত চাচার মূলধনের পরিমাণ দাঁড়ালো কত তিরিশ হাজার গুণ ১২, যোগ চল্লিশ হাজার গুণ ছয় এটা হলো নিয়ামত চাচার জন্য একই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা করবি দিদির হিসেবটা করি তাহলে দেখতে পাবো আমরা পঞ্চাশ হাজারকে গুণ করতে হবে ছয় দিয়ে যোগ চল্লিশ হাজারকে গুণ করতে হবে ছয় দিয়ে তার মানে সেক্ষেত্রে করবি দিদিরও মোট মূলধনের পরিমাণ কত হলো তা আমরা নির্ণয় করে ফেললাম মানে দুজনের মূলধনের পরিমাণ আমরা অলরেডি জেনে গেছি এবারে তাদের অনুপাতটা আমরা নির্ণয় করছি হিসেব করলে দাঁড়াচ্ছে তার মানে তিন লাখ ষাট হাজার যোগ দু লাখ চল্লিশ হাজার এটা হলো নিয়ামত চাচার ইস টু তিন লাখ যোগ দু লাখ চল্লিশ হাজার এবারে যদি এই যোগগুলো আমরা করে অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা পেয়ে যাব নিয়ামত চাচার জন্য ছ লাখ ইস টু পাঁচ লাখ চল্লিশ হাজার সেটাকে যদি লঘিষ্ঠ আকারে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি সিক্সটি টু ফিফটি ফোর তাকে যদি আরও লঘিষ্ঠ আকারে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি টেন ইস টু নাইন তার মানে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম টেন টু নাইন এবারে মোট লাভ হয়েছে প্রশ্নে বলে দেওয়া আছে উনিশ হাজার টাকা তার মানে এই যে উনিশ হাজার টাকা সেখান থেকে নিয়ামত চাচা এবং করবে দিদি তারা তাদের যে মূলধনের অনুপাত রয়েছে তার আনুপাতিক ভাগ হার দিয়ে গুণ করে নিয়ামত চাচা এবং করবে দিদি কত টাকা পাবে সেটা পেয়ে যাবো তাহলে নিয়ামত চাচার প্রাপ্য টাকা হচ্ছে দশ বাই টেন প্লাস নাইন তার মানে লবে হচ্ছে দশ আর হরে হচ্ছে উনিশ তাকে গুণ করতে হবে কত দিয়ে উনিশ হাজার টাকা দিয়ে তাহলে আমাদের নিয়ামত চাচার প্রাপ্য টাকার পরিমাণ দাঁড়াচ্ছে দশ বাই উনিশ গুণ উনিশ হাজার তার মানে সেখান থেকে আমরা যদি কাটাকুটি করি তাহলে আমরা নিয়ামত চাচার টাকার পরিমাণ আমরা পেয়ে যাচ্ছি দশ হাজার টাকা তার মানে নিয়ামত চাচা মোট লাভাংশ থেকে দশ হাজার টাকা লাভ পাবে একই পদ্ধতি অবলম্বন করে করবি দিদির প্রাপ্য টাকার আনুপাতিক ভাগান আমরা পেয়ে যাচ্ছি নয় বাই উনিশ এই নয় বাই উনিশকে আমরা উনিশ হাজার টাকা দিয়ে গুণ করবো তাহলে সেক্ষেত্রে আমরা হিসেব করলে করবি দিদির প্রাপ্য টাকা পেয়ে যাচ্ছি ন হাজার টাকা তার মানে অঙ্কটা আমাদের সমাধান করা হয়ে গেল নিয়ামত চাচা করবি দিদি কত টাকা করে পেয়েছে এবার আমি এগারো দাগের প্রশ্নের সমাধানে চলে আসছি প্রথমে আমি প্রশ্নটা বই থেকে পড়ে নিচ্ছি বছরের শুরুতে শ্রীকান্ত ও শৈফুদ্দিন দু লাখ চল্লিশ হাজার টাকা ও তিন লাখ টাকা দিয়ে একটি মিনিবাস ক্রয় করে চালাতে থাকেন চার মাস পরে তাদের বন্ধু পিটার একাশি হাজার টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন বছরের শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন তা হিসেব করে লিখি তার মানে অঙ্কটা পড়ে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে শ্রীকান্ত সৈফুদ্দিন ও পিটার তারা কি পরিমাণ মূলধন দিয়েছিল ব্যবসার জন্য মানে বাসটা কেনার জন্য সেই মূলধনের বারো মাস হিসেবে কত টাকা হচ্ছে সেই মূলধন আমাদের হিসেব করে মূলধনের অনুপাতটা নির্ণয় করতে হবে এবং সেখান থেকে তাদের আনুপাতিক ভাগার নির্ণয় করবো এবং মোট যে লাভ মানে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকাকে সেই আনুপাতিক ভাগার দিয়ে যথাক্রমে গুণ করে আমরা কে কত টাকা লভ্যাংশ পাবে তা হিসেব করে নিতে পারব এবার আমি অঙ্কটার সমাধানে চলে আসছি তার মানে বছরের শুরুতে শ্রীকান্ত শৈফুদ্দিন দেওয়া টাকার অনুপাত কত দাঁড়াচ্ছে দু লাখ চল্লিশ হাজার ইস টু তিন লাখ তার মানে সেক্ষেত্রে সেটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ ইস টু তিরিশ তাহলে একে যদি আবার আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে হিসেবটা দাঁড়াচ্ছে চব্বিশ আর তিরিশকে দুই দিয়ে যদি আমরা ভাগ করে দিই বারো ইস পনেরো তাকে যদি আবার তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পেয়ে যাব চার ইস্টু পাঁচ তার মানে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের দেওয়া টাকার অনুপাত দাঁড়াচ্ছে ফোর ইস টু এবারে বলেছে পিটার চার মাস পরে একাশি হাজার টাকা দিয়েছিল এবং যে টাকাটা কিনা শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে তুলে নিয়েছিল তার মানে পিটারের তা টাকা থেকে শ্রীকান্ত নেবে তার আনুপাতিক ভাগ আর কত দাঁড়াচ্ছে ফোর ইস টু ফাইভ যেহেতু অনুপাতটা ছিল ফোর বাই ফোর প্লাস ফাইভ ইন্টু একাশি হাজার তার মানে ফোর বাই নাইন তাকে গুণ করতে হবে একাশি হাজার টাকা দিয়ে সেক্ষেত্রে আমাদের শ্রীকান্ত কত টাকা পাচ্ছে তার মানে যদি আমরা কাটাকুটি করে এটাকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসি তাহলে আমাদের হিসেব করলে দাঁড়াচ্ছে শ্রীকান্ত নিয়ে নেবে ছত্রিশ হাজার টাকা এবং একই পদ্ধতি অবলম্বন করে পিটারের টাকা থেকে শৈফুদ্দিন কত টাকা তুলে নেবে তার মানে তার আনুপাতিক ভাগ হার দাঁড়াবে ফাইভ বাই নাইন তাকে আমরা গুণ করবো একাশি হাজার টাকা দিয়ে তার মানে আমাদের হিসেব করলে দাঁড়াচ্ছে ফাইভ বাই নাইন ইন্টু একাশি হাজার সেখানে আমরা লগিস আকারে পরিণত করলে আমরা পেয়ে যাচ্ছি পঁয়তাল্লিশ হাজার টাকা তার মানে পিটারের টাকা থেকে শ্রীকান্ত ছত্রিশ হাজার টাকা তুলে নিয়েছে এবং শৈফুদ্দিন পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিয়েছে তার মানে শ্রীকান্তের দু লাখ চল্লিশ হাজার টাকা চার মাস ও দু লাখ চল্লিশ হাজার বিয়োগ ছত্রিশ হাজার টাকা সমান দু লাখ চার হাজার টাকা সেটা তার মানে কমাসের জন্য খেটেছে সেটা কেটেছে আট মাস মূলধন হিসেবে লাগে একই পদ্ধতি অবলম্বন করে যদি আমরা সৈফুদ্দিনের টাকাটা হিসেব করি সৈফুদ্দিনের তিন লাখ টাকা চার মাস এবং তিন লাখ বিয়োগ পঁয়তাল্লিশ হাজার তার মানে হিসেব করলে আমরা পেয়ে যাচ্ছি যদি আমরা বিয়োগটা করে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি দু লাখ পঞ্চান্ন হাজার টাকা আট মাস মূলধন হিসেবে সৈফুদ্দিনের টাকা লেগেছে এবং পিটারের টাকা মানে একাশি হাজার টাকা সেটা কিন্তু শেষ আট মাস কারণ সে চার মাস পরে টাকাটা দিয়েছিল তার মানে পিটারের একাশি হাজার টাকা আট মাস মূলধন হিসেবে লেগেছে তার মানে কে কত টাকা মূলধন নিয়ে দিয়েছিল এবং কত মাসের জন্য সেটা খেটেছে আমরা হিসেব করে নিয়েছি এবারে আমরা নির্ণয় করছি এই যে মূলধন তারা দিয়েছিল সেই মূলধনের অনুপাত কত হবে কারণ বছরের শেষে লাভটা কিন্তু সেই মূলধনের অনুপাত অনুযায়ী তারা নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে তার মানে সেক্ষেত্রে মূলধনের অনুপাত কত দাঁড়াচ্ছে দেখো দু লাখ চল্লিশ হাজার ইজ ইন্টু চার যোগ দু লাখ চার হাজার ইন্টু আট এটা হলো শ্রীকান্তর ইস টু সৈফুদ্দিনের জন্য কত হবে তিন লাখ ইন্টু চার যোগ দু লাখ পঞ্চান্ন হাজার ইন্টু আট এটা হলো সৈফুদ্দিনের এবারে আমরা চলে আসবো পিটারের তার মানে পিটারের হিসাবে কত হচ্ছে একাশি হাজার ইন্টু আট এবারে যদি এই হিসেব যেটা আমরা আগের লাইনে করলাম এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করে গুণ এবং যোগগুলো করে নিই তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব ন লাখ ষাট হাজার যোগ ষোলো লাখ বত্রিশ হাজার এটা হলো শ্রীকান্তর ইস্টু এবারে আমরা চলে আসছি শৈফউদ্দিনের হিসাবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি বারো লাখ যোগ কুড়ি লাখ চল্লিশ হাজার এটা গেল শৈফুদ্দিনের আর শ্রীকান্তর জন্য আমরা পেয়ে যাচ্ছি ছ লাখ আটচল্লিশ হাজার টাকা এই যে টাকাগুলো আমরা পেলাম সেগুলো যদি অনুপাতগুলোকে লঘিষ্ঠ আকারে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি পঁচিশ লাখ বিরানব্বই হাজার ইস্টু বত্রিশ লাখ চল্লিশ হাজার টু ছ লাখ আটচল্লিশ হাজার তার মানে সেক্ষেত্রে সেটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে নিয়ে আসি দেখো আমি এখানে কাটাকুটি করে উত্তরটা লঘিষ্ঠ আকারে নির্ণয় করে বসিয়েছি তার মানে আমরা পেয়ে যাচ্ছি একশো আট ইস একশো পঁয়ত্রিশ ইস টু সাতাশ তার মানে মূলধনের অনুপাতটাকে যদি আমরা আরও লঘিষ্ঠ আকারে নিয়ে যাই সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাচ্ছি ছত্রিশ ইস পঁয়তাল্লিশ ইস টু নয় তাহলে একে তো আমরা আবার লোক আকারে নিয়ে যেতে পারবো নয় দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি চার ইস টু পাঁচ ইস টু এক তার মানে মূলধনের অনুপাতটা আমরা পেয়ে গেলাম ফোর ইস টু ফাইভ ইস টু ওয়ান তাহলে এবারে এই যে লভ্যাংশ আমাদের বছরের শেষে মোট লাভ হয়েছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা সেখান থেকে শ্রীকান্ত পাবে তার আনুপাতিক ভাগ হার কত হবে ফোর বাই ফোর প্লাস ফাইভ প্লাস ওয়ান তার মানে লবে হবে চার আর হরে হবে চার যোগ পাঁচ যোগ এক এটা হলো তার আনুপাতিক ভাগার তাকে গুণ করবো মোট লাভ দিয়ে মানে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা দিয়ে তাহলে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ফোর বাই টেন ইন্টু উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তার মানে আমরা গুণ করলে শূন্য শূন্য কেটে যাবে এবং চারের সঙ্গে থ্রি নাইন ওয়ান ফাইভকে গুণ করলে আমরা হিসাব করলে পেয়ে যাচ্ছি পনেরো হাজার ছশো ষাট টাকা তার মানে শ্রীকান্ত তার লাভ্যাংশটাকে পেল পনেরো হাজার ছশো ষাট টাকা একই পদ্ধতি অবলম্বন করে সৈফুদ্দিনের জন্য আমরা পেয়ে যাচ্ছি পাঁচের দশ গুণ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তার মানে সেক্ষেত্রে আমরা হিসাব করলে পেয়ে যাচ্ছি উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা সৈফুদ্দিন পাবে এবং পিটার পাবে কত একের দশ গুণ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তার মানে তিন হাজার নশো পনেরো টাকা এবারে আমি বারদ দাগের প্রশ্নের সমাধানে চলে আসছি দাগের প্রশ্নটা বইতে যেটা দেওয়া রয়েছে সেটা আমি প্রথমে পড়ছি বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হলে অরুণ একশো তিরিশ টাকা লভ্যাংশ পেল অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল তা নির্ণয় করতে বলেছে এবার আমি প্রশ্নটার সমাধানে চলে আসছি সমাধানটা তোমরা মনোযোগ দিয়ে দেখো বছরের শুরুতে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত তার মানে অরুণ দিয়েছিল দু চব্বিশ হাজার টাকা এবং অজয় দিয়েছিল তিরিশ হাজার টাকা তার মানে চব্বিশ হাজার ইস টু তিরিশ হাজার এটাকে যদি লঘিষ্ঠ আকারে নিয়ে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ ইস তিরিশ তাকে যদি আমরা আরও লঘিষ্ঠ আকারে নিয়ে আসি মানে ছয় দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি ফোর ইস টু ফাইভ তার মানে বছরের শুরুতে অজয় এবং অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম ফোর ইস টু ফাইভ এবারে যেহেতু অরুণ কত মাস পরে টাকা দিয়েছিল মানে বারো হাজার টাকা দিয়েছিলো সেটা আমরা জানা নেই সেই জন্য আমরা ধরে নিলাম যে সে এক্স মাস পরে আরও বারো হাজার টাকা দিল তার মানে অরুণের চব্বিশ হাজার টাকা এক্স মাস ও চব্বিশ হাজার যোগ বারো হাজার মানে ছত্রিশ হাজার টাকা বারো বিয়োগ এক্স মাস মূলধন হিসেবে কাজে লেগেছে তার মানে কে কত টাকা দিয়েছিলো এবং কার কত টাকা মূলধন কত মাসের জন্য কাজে লেগেছে তা আমরা অলরেডি লিখে ফেললাম এবারে আমরা মূলধনের অনুপাতটা নির্ণয় করে ফেলছি তার মানে তার মধ্যে অবশ্যই এক্স উপস্থিত থাকবে তার মানে এখানে আমরা মূলধনের অনুপাত নির্ণয় করতে গেলে প্রথমের জন্য লিখব মানে অরুণের জন্য লিখব চব্বিশ হাজার গুণ এক্স যোগ ছত্রিশ হাজার গুণ বারো বিয়োগ এক্স এটা গেল অরুণের জন্য এবারে অজয়ের জন্য অজয়ের হচ্ছে তিরিশ হাজার টাকা এবং সেটা সে বারো মাস জন্যই বারো মাসের জন্যই কাজে লাগিয়েছে তার মানে তিরিশ হাজার গুণ বারো এবারে এটাকে যদি আমরা সরলীকরণ করি গুণ করে তার অনুপাত নির্ণয় করি তাহলে আমরা খ্রিষ্ট আকারে নিয়ে গেলে পাচ্ছি আমরা প্রথমে এক হাজার দিয়ে সমস্ত অনুপাতটাকে ভাগ করে দিচ্ছি তাহলে আমরা পেয়ে যাচ্ছি চব্বিশ এক্স যোগ ছত্রিশ গুণ বারো বিয়োগ এক্স ইস টু তাহলে এর ক্ষেত্রে আমরা পেয়ে যাব তিরিশ গুণ বারো তাহলে এবারে প্রথমে ব্র্যাকেটের কাজটা মানে প্রথম যে অনুপাতের পূর্বপদ যেটা রয়েছে তার হিসেবটা যদি আমরা করে নিই ফার্স্ট ব্র্যাকেটের গুণটা করে নিয়ে তাহলে আমরা পেয়ে যাব চব্বিশ এক্স বিয়োগ ছত্রিশ এক্স প্লাস বারো গুণ ছত্রিশ তার মানে দেখো সেটাই আমি লিখলাম চব্বিশ এক্স বিয়োগ ছত্রিশ এক্স প্লাস ছত্রিশ গুণ বারো ইস টু পরেরটা যেরকম আছে তিরিশ গুণ বারো সেরকমই লিখে রাখলাম এবারে এটাকে যদি আমরা আরও লঘিষ্ট আকারে নিয়ে যেতে চেষ্টা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি পদ থেকে বারো কমন নিয়ে নিচ্ছি তাহলে আমরা পেয়ে যাব বারো ইন্টু ব্র্যাকেটের মধ্যে টু মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ছত্রিশ তার দ্বিতীয় পথ মানে পর পদ যেটা রয়েছে সেটা যেরকম আছে বারো গুণতিরিশ সেরকমই আমরা লিখে রাখলাম তাহলে দেখো পদ এবং উত্তর পদ দুটো পদ থেকেই আমরা বারো ক্যান্সেল করে দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা লগিষ্ট অনুপাতে নিয়ে গেলে পেয়ে যাচ্ছি ছত্রিশ বিয়োগ এক্স ইস তিরিশ তার মানে এটা হলো তাদের মূলধনের অনুপাত এখন শর্তানুসারে প্রশ্নে বলেই দেওয়া আছে যে বছরের শেষে ব্যবসায় চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হয়েছে এবং অরুণের অরুণ সেই চোদ্দ হাজার তিরিশ টাকা থেকে সে পেয়েছে সাত হাজার একশো তিরিশ টাকা তাহলে আমরা প্রথমে অরুণের পাওয়া টাকার আনুপাতিক ভাগারটা নির্ণয় করে নিচ্ছি তার মানে পরিমাণটা নির্ণয় করলাম সেখানে আমরা পেয়ে গেলাম কত ছত্রিশ বিয়োগ এক্স বাই তার প্রথমে আনুপাতিক ভাগা নির্ণয় করছি তার মানে ছত্রিশ বিয়োগ এক্স তাকে আমরা ভাগ করলাম কত ছেষট্টি বিয়োগ এক্স তার মানে দুটো অনুপাতের পূর্বপদ এবং উত্তর যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি ছেষট্টি বিয়োগ এক্স সেই জন্য ছত্রিশ বিয়োগ এক্স বাই ছেষট্টি বিয়োগ এক্স হলো তার আনুপাতিক ভাগা একে আমরা চোদ্দ হাজার তিরিশ টাকা দিয়ে গুণ করে দেবো তাহলে আমরা অরুণের পাওয়া টাকার পরিমাণটা পেয়ে গেলাম এবং সেই টাকাটা কত প্রশ্নেই দেওয়া রয়েছে সাত হাজার একশো তিরিশ টাকা তাহলে আমরা দুটোকে সমান করলাম এই যে সরল সমীকরণটা আমরা পেলাম এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা এক্সের মানটা পেয়ে যাব তাহলে তোমরা মনোযোগ সহকারে দেখে নাও আমরা কীভাবে সমীকরণটার সমাধানটা করছি প্রথমে আমরা কোনাকুনি গুণ করে নেবো সেই জন্য দেখো ছত্রিশ বিয়োগ এক্সটা সমান চিহ্নের বাম দিকে রেখেছি এবং শূন্যটা কেটে দিয়েছি মানে চোদ্দ হাজার তিরিশ টাকা আর সাত হাজার একশো তিরিশ টাকার যে শূন্যগুলো ছিল সেগুলোকে ক্যান্সেল করে লিখলাম কত ছত্রিশ বিয়োগ এক্স গুণ এক চার শূন্য তিন সমান কোনাকুনি গুণ করে দিয়ে ছেষট্টি বিয়োগ এক্স গুণ সাতশো তেরো তাহলে দেখো এখানে শূন্যটা ক্যান্সেল করে দিয়েছি এবার আমি এই গুণগুলো করে নিয়ে সরলীকরণের মাধ্যমে এক্সের মান কত হবে তা নির্ণয় করে নিচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো আমি স্টেপগুলো কিভাবে করছি প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটা করে নিচ্ছি তার মানে ছত্রিশের সঙ্গে আমরা ব্র্যাকেট যদি তুলে দিই চোদ্দোশো তিন গুণ করলাম আর এক্সের সাথে চোদ্দোশো তিন গুণ করলাম তাহলে সমান আমরা পেয়ে যাব কত ছেষট্টি গুণ সাতশো তেরো বিয়োগ সাতশো তেরো এক্স আশা করি স্টেপগুলো তোমরা বুঝতে পারছ এবার আমি সমস্ত এক্সযুক্ত রাশিগুলোকে সমান চিহ্নের একদিকে নিয়ে চলে আসবো এবং সংখ্যাগুলোকে সমান চিহ্ন আরেক দিকে নিয়ে চলে আসছি তাহলে আমরা সহজেই এক্সের হিসেবটা করে ফেলতে পারব তোমরা স্টেপগুলো ফলো করো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম তিন হাজার চারশো পঞ্চাশ বাই ছশো নব্বই এবার এটাকে যদি কাটাকুটি করি তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম পাঁচ তার মানে অরুণ আরও যে বারো হাজার টাকাটা দিয়েছিল সেটা পাঁচ মাস পরে ব্যবসাতে টাকাটা দিয়েছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে সমাধান করলাম এবার আমি তেরোর দাগের প্রশ্নের সমাধানে চলে আসছি তেরোর দাগের প্রশ্নটা প্রথমে আমি বই থেকে খাতায় তুলে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় কুমোরটুলিতে তিনজন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে এক লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তির আঠাশ হাজার একশো টাকা দেওয়ার পরে বাকি টাকা লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাগে ভাগ করে নেবে গত বছর তাদের যথাক্রমে তিনশো দিন দুশো পঁচাত্তর দিন ও সাড়ে তিনশো দিন মানে তিনশো পঞ্চাশ দিন কাজ করেছে মোট লাভ হয়েছে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা তাহলে আমাদের জানতে চেয়েছে কে কত টাকা পেয়েছিলো তা হিসেব করে লিখি প্রশ্নটা পড়ে আমরা যে সমাধানটা বুঝতে পারছি সেটা হচ্ছে প্রথমত আমাদের এই যে তিনজন মৃৎশিল্পী তারা যে কদিন কাজ করেছিল তার অনুপাতটা আমাদের নির্ণয় করে নিতে হবে এবং তার থেকে তার আনুপাতিক ভাগারটা নির্ণয় করতে হবে তারপরে মোট যে লাভ হয়েছিল তার থেকে ব্যাংকের কিস্তি ফেরত দেওয়ার পরে বাকি টাকা তাদের এই যে দিনের কাজের অনুপাত আছে তার আনুপাতিক ভাগার দিয়ে গুণ করে আমাদের তাদের সমাধানটা নির্ণয় করতে হবে এবার আমি সমাধানে চলে আসছি তাহলে তিনজন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত প্রথমেই আমরা নির্ণয় করে ফেলছি সেটা দেখো তোমরা প্রশ্ন পড়লেই পেয়ে যাবে প্রথমজন করেছিল তিনশো দিন তারপরের জন করেছিল দুশো পঁচাত্তর দিন তারপরের জন করেছিল তিনশো পঞ্চাশ দিন তার মানে এই তিনটে অনুপাত যদি আমরা নির্ণয় করি এবং সেটাকে লঘিষ্ট আকারে যদি পরিণত করার চেষ্টা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ষাট ইস টু পঞ্চান্ন ইস সত্তর সেটাকে যদি আরও লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই অনুপাতের যে লঘিষ্ঠ আকারে করা সেটা কিন্তু তোমরা খুব কনসাসলি করবে তাহলে আমরা পেয়ে যাবো বারো ইস টু এগারো ইস টু এবারে এই যে অনুপাত আমরা পেয়ে গেলাম সেখান থেকে তাহলে কাজের দিনের অনুপাতে ভাগ করে নেওয়া টাকার ক্ষেত্রে আনুপাতিক ভাগ আমরা পেয়ে যাচ্ছি তাহলে প্রথম জনের আনুপাতিক ভাগ কত হবে তার মানে লবে হবে বারো আর হরে হয়ে যাবে বারো যোগ এগারো যোগ চোদ্দো তার মানে প্রথম জনের আনুপাতিক ভাগ আমরা পেয়ে গেলাম এবারে এটাকে যদি সরলীকরণ করে তাহলে লিখি তাহলে আমরা পেয়ে যাব বারো বাই বারো যোগ এগারো যোগ চোদ্দো তিনটেকে যদি আমরা যোগ করে লিখি তার মানে লবে পাবো বারো হরে পেয়ে যাবো সাঁইত্রিশ এটা গেলো প্রথম জনের আনুপাতিক ভাগ তাহলে দ্বিতীয় জনের আনুপাতিক ভাগ আমরা একই পদ্ধতিতে নির্ণয় করে ফেলতে পারবো সেক্ষেত্রে লবে হবে এগারো আর হরে হবে সাঁইত্রিশ এটা গেল দ্বিতীয় জনের একই পদ্ধতিতে তৃতীয় জনের আমরা যদি আনুপাতিক হার নির্ণয় করতে চেষ্টা করি তাহলে তার ক্ষেত্রে লবে হবে চোদ্দো এবং হরে হবে সাঁইত্রিশ তার মানে তিন জনের। আনুপাতিক ভাগ হার দিনের কতদিন কাজ করেছে তার অনুপাতের হিসেবে সেটা আমরা অলরেডি নির্ণয় করে ফেলেছি এবারে মোট লাভ আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা সেখান থেকে ব্যাংকের কিস্তি দেওয়া হয়েছে আঠাশ হাজার একশো টাকা তার মানে বাকি টাকাটা আমাদের বিয়োগ করলেই নির্ণয় করে ফেলতে পারবো তার মানে এক লাখ উনচল্লিশ হাজার একশো টাকা থেকে আঠাশ হাজার একশো টাকা আমরা বিয়োগ করে দেবো তাহলে আমাদের বাকি টাকার পরিমাণ দাঁড়ালো যদি আমরা বিয়োগটা করে নিই তাহলে আমাদের হয়ে গেল এক লাখ এগারো হাজার টাকা এই এক লাখ এগারো হাজার টাকার অর্ধেক টাকা তারা সমান ভাগে ভাগ করে নিয়েছে তার মানে এক লাখ এগারো হাজার টাকাকে হাফ দিয়ে গুণ করলে তাহলে তারা তিনজনে ভাগে ভাগ করে নেওয়া টাকার মোট পরিমাণটা আমরা নির্ণয় করে ফেলতে পারছি তার মানে সেক্ষেত্রে এক লাখ এগারো হাজার বাই টু তার মানে কী দাঁড়ালো মোট টাকার পরিমাণ তাকে যদি তিন দিয়ে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে ভাগে ভাগ করে নেওয়া টাকার পরিমাণটা পেয়ে গেলাম সেটা হিসাব করলে আমরা পেয়ে যাচ্ছি আঠেরো হাজার পাঁচশো টাকা তাহলে এই আঠেরো হাজার পাঁচশো টাকাটা কি হলো না এক লাখ এগারো হাজার টাকার অর্ধেক টাকা তারা যেটা কিনা সমান সমানভাবে ভাগ করে নিয়েছিল সেই এই আঠেরো হাজার পাঁচশো টাকাটা তার মানে প্রত্যেকে পেয়েছে বাকি যে এক লাখ এগারো হাজার টাকার বাকি অর্ধেক যে টাকাটা রয়েছে সেটা কিন্তু তারা কাজের দিনের অনুপাতে ভাগ করে নিয়েছে তার মানে কাজের দিনের অনুপাতে ভাগ করে নেওয়া টাকার পরিমাণ আমরা এবারে নির্ণয় করব তাহলে প্রথম জন কতভাবে প্রথম জন পেয়ে যাবে সমান এক লাখ এগারো হাজার বাই টু এটা তার মানে মোট টাকা তাকে প্রথম জনের কাজের দিনের আনুপাতিক ভাগ হার যেটা কিনা আমরা আগেই বার করে রেখেছিলাম বারো বাই সাঁইত্রিশ দিয়ে গুণ করে দেবো সেক্ষেত্রে আমরা কাটাকুটি করে উত্তর পেয়ে যাচ্ছি কত আঠেরো হাজার টাকা তার মানে কাজের দিনের অনুপাতে প্রথম জন পেয়েছে আঠেরো হাজার টাকা একইভাবে দ্বিতীয় জন কতভাবে এগারো এক লাখ এগারো হাজার বাই দুই গুণ তার আনুপাতিক ভাগ হার তার মানে সেক্ষেত্রে আমরা দ্বিতীয় জনের জন্য তার আনুপাতিক ভাগ কত বার করেছিলাম এগারো বাই সাঁইত্রিশ তাহলে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি ষোলো হাজার পাঁচশো টাকা একইভাবে তৃতীয় জন কত পাবে এক লাখ এগারো হাজার বাই দুই তাকে তার আনুপাতিক ভাগ মানে আমরা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কত বার করে রেখেছিলাম সেক্ষেত্রে আমরা গুণ করবো চোদ্দো বাই সাঁইত্রিশ দিয়ে তাহলে সেক্ষেত্রে হিসাব করলে আমরা গুণ করার পরে তৃতীয় জন কত টাকা পাবে কাজের দিনের অনুপাতে সেটা হচ্ছে একুশ হাজার টাকা তার মানে প্রথম জন তাহলে মোট কত টাকা পেলো তার মধ্যে কি রয়েছে না প্রত্যেকে যে আঠেরো হাজার পাঁচশো টাকা করে পেয়েছিলো সেই টাকাটা তো রয়েইছে প্লাস প্রথম জন কাজের দিনের অনুপাতের জন্য আঠেরো হাজার টাকা পেয়েছে তার মানে প্রথম জন মোট পেল ছত্রিশ হাজার পাঁচশো টাকা দ্বিতীয় জন মোট কত টাকা পাবে আঠেরো হাজার পাঁচশো টাকাটা তো সে সমানভাবে ভাগ করে টাকা থেকে পেয়েছে প্লাস কাজের দিনের জন্য ষোলো হাজার পাঁচশো টাকা তাহলে তার পাওয়া মোট টাকার পরিমাণ হলো পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো দ্বিতীয় জনের এবার তৃতীয় জনের জন্য কত টাকা পাবে আঠেরো হাজার পাঁচশো টাকা যোগ একুশ হাজার টাকা কারণ সে কাজের দিনের অনুপাতে ভাগ করে সে একুশ হাজার টাকা পেয়েছে তার মানে তৃতীয় জনের মোট টাকার পরিমাণ আমরা পেয়ে গেলাম কত দুটো যোগ করলে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ ফলো করে করে অঙ্কটা বোঝার চেষ্টা করবে আশা করি তোমরা বুঝতে পারবে যদি কারো কোনো স্টেপে বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো বা চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে তোমরা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো এবার আমি পরের প্রশ্নে চোদ্দো দাগের প্রশ্নে চলে আসছি চোদ্দ দাগের যে প্রশ্নটা তোমাদের বইতে দেওয়া রয়েছে প্রশ্নটা হচ্ছে দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের ফিফটি পার্সেন্ট নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করবে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশের অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি এবার আমরা সমাধানে চলে আসছি দেখো প্রশ্ন পড়ে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লভ্যাংশটা নির্ণয় করতে হবে এবং লভ্যাংশটা প্রশ্নে দেওয়া নেই সেই জন্য প্রথমেই আমরা ধরে নিচ্ছি মনে করি মোট লাভ সমান এক্স টাকা এবারে এই এক্স টাকার ওপরে প্রশ্নে যে সমস্ত শর্তগুলো দেওয়া রয়েছে সেই শর্তগুলো আমরা প্রয়োগ করছি লাভের ফিফটি পার্সেন্ট মানে এক্স বাই টাকা কারণ ফিফটি মানে অর্ধেক তার মানে এক্স বাই টাকা হলো লাভের ফিফটি এবারে প্রশ্নে বলে দেওয়া আছে যে এই যে ফিফটি পারসেন্ট তারা ভাগে দুজনে ভাগ করে নেবে তার মানে প্রত্যেকে কতভাবে এক্স বাই টু ইন্টু হাফ কারণ দুজন আছে তারা প্রত্যেকে যদি সমান ভাগে ভাগ করে নেয় তাহলে এক্স বাই টু ইন্টু হাফ মানে এক্স বাই ফোর টাকা তারা প্রত্যেকে ভাগে ভাগ করে দেওয়া টাকা থেকে পেয়ে গেল এবারে বাকি যে এক্স বাই টু টাকা আছে সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে এখন মূলধন তাদের কত কত দেওয়া ছিল প্রথম বন্ধুর দেওয়া মূলধনের পরিমাণ ছিল চল্লিশ হাজার দ্বিতীয় বন্ধুর মূলধনের পরিমাণ ছিল পঞ্চাশ হাজার তার মানে তাদের মূলধনের অনুপাত দাঁড়ালো ফোর ইস টু ফাইভ এবারে এখান থেকে আমরা তাদের মূলধনের আনুপাতিক ভাগ হার নির্ণয় করে ফেলতে পারবো তার মানে প্রথম বন্ধু কত পাবে না এই যে এক্স বাই টু টাকা আছে তার সঙ্গে তার মূলধনের অনুপাতের আনুপাতিক ভাগ হার গুণ করতে হবে তার মানে সেই আনুপাতিক ভাগ হারে লবে হবে চার আর হরে কত হবে চার যোগ পাঁচ তার মানে আমরা কত পেয়ে যাব এক্স বাই টু ইন্টু ফোর বাই নাইন তার মানে এই যে প্রথম বন্ধুর যে পরিমাণ লভ্যাংশ সে টাকা পেলো তার পরিমাণ তাড়ালে দাঁড়ালো কত এক্স বাই টু ইন্টু ফোর বাই নাইন তাহলে এটা পেলো প্রথম বন্ধু তার মানে এটাকে যদি আমরা হিসেব করে নিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি টু এক্স বাই নাইন টাকা একই রকমভাবে আমরা দ্বিতীয় বন্ধু কত পরিমাণ টাকা পাবে সেটাও নির্ণয় করে নিতে পারবো তার মানে প্রথম বন্ধুর টাকার পরিমাণ আমরা পেয়ে গেলাম এবার দ্বিতীয় বন্ধু টাকার পরিমাণে আমরা হিসেব করতে চলে আসছি তাহলে দ্বিতীয় বন্ধু কত পাবে এক্স বাই 5 ইন্টু ফাইভ তার মানে কত হয়ে যাচ্ছে X বাই টু ইন্টু ফাইভ তার মানে দ্বিতীয় বন্ধু তাদের মূলধনের যে অর্ধেক টাকা রয়েছে সেখান থেকে কত পেয়ে যাচ্ছে এক্স বাই টু ইন্টু ফাইভ বাই নাইন তার মানে এটাকে যদি আমরা সরলীকরণ করি এবং তাহলে হিসাব করি তাহলে আমরা পেয়ে যাবো ফাইভ এক্স বাই টাকা তার মানে প্রথম বন্ধু তাহলে মোট কত টাকা পাবে এবং দ্বিতীয় বন্ধু তাহলে মোট কত টাকা পাবে এবার সেই হিসেবটা আমরা করে নেবো তার মানে যেহেতু তারা সমানভাগে ভাগ করা টাকা থেকে এক্স বাই ফোর টাকা পেয়েই গিয়েছিল। এবং পরবর্তী অংশ থেকে পরবর্তী এক্স বাই টু টাকা থেকে তারা পেয়েছিলো তাদের মূলধনের অনুপাতে তার মানে প্রথম বন্ধু পাওয়া মোট টাকার পরিমাণ দাঁড়ালো টু এক্স বাই নাইন যেটা কিনা তারা মূলধনের অনুপাত থেকে পেয়েছিলো প্লাস এক্স বাই ফোর যেটা দুই বধু সমানভাবে ভাগ করে পেয়েছিল তার মানে এবার যদি আমরা এটা হিসাব করে নিই তাহলে আমাদের লসাগু হয়ে যাবে ছত্রিশ এবং লবে চলে আসবে এইট এক্স প্লাস নাইন নাইন এক্স তার মানে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব কত সেভেন্টিন এক্স বাই থার্টি সিক্স আশা করি তোমরা বুঝতে পারছ চলে আসবো দ্বিতীয় বন্ধুর পাওয়া মোট টাকার পরিমাণ তার মানে দ্বিতীয় বন্ধু কত পেয়ে যাবে দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে তারা যে মূলধনের অনুপাতে যে টাকাটা ভাগ করেছিল সেখান থেকে পেয়ে গেল ফাইভ এক্স বাই এইটিন প্লাস যেটা কিনা দুই বন্ধু সমানভাগে ভাগ করে পেয়েছিল সেটা হচ্ছে এক্স বাই ফোর দুটোকে যোগ করলে আমাদের লসাগু হয়ে যাচ্ছে ছত্রিশ আর লবে চলে আসবে পাঁচ দুগুণে দশ মানে টেন এক্স প্লাস চার লং ছত্রিশ প্লাস টেন এক্স প্লাস নাইন এক্স তার মানে সেক্ষেত্রে আমরা উত্তর পেয়ে যাব কত নাইনটিন এক্স বাই থার্টি সিক্স তার মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে দ্বিতীয় বন্ধুর পাওয়া মোট টাকার পরিমাণ প্রথম বন্ধুর থেকে পাওয়া মোট টাকার পরিমাণ অপেক্ষা বেশি তাহলে সেটা কত বেশি সেটা আমরা বিয়োগ করলেই পেয়ে যাব তার মানে আমরা শর্তানুসারে কী লিখতে পারি নাইনটিন এক্স বাই থার্টি সিক্স মাইনাস এক্স বাই থার্টি সিক্স ইজ টু প্রশ্নে দেখো তোমরা পড়লেই বুঝতে পারবে যে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা প্রথম বন্ধুর লভ্যাংশ আটশো টাকা কম তার মানে নাইনটিন এক্স বাই থার্টি সিক্স মাইনাস সেভেন্টিন এক্স এখান থেকে হিসাব করলে আমরা পেয়ে যাচ্ছি টু এক্স বাই এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স বাই এই এক্স বাই এইটিন সমান আটশো টাকা তাহলে এখান থেকে সহজেই কোনাকুনি গুণ করে দিয়ে এক্স মানে মোট লাভের পরিমাণ আমরা নির্ণয় করে ফেলতে পারছি তার মানে মোট লাভের পরিমাণ আমরা কত পেয়ে যাচ্ছি এইটিন ইন্টু এইট হান্ড্রেড তার মানে সেক্ষেত্রে এটাকে যদি আমরা গুণ করে নিই তাহলে আমরা উত্তরটাই পেয়ে যাচ্ছি মোট লাভের পরিমাণ দাঁড়ালো চোদ্দো হাজার চারশো টাকা তার মানে ব্যবসা করে মোট লাভের পরিমাণ হয়েছে চৌদ্দ লা চোদ্দ হাজার চারশো টাকা এবার এখান থেকে আমরা যে প্রথম বন্ধুর পাওয়া মোট যে টাকা ছিল তার মানে সেভেন্টিন এক্স বাই থার্টি সিক্স সেখানে এক্সের জায়গায় আমরা চোদ্দো হাজার চারশোটা যদি বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি সেভেন্টিন ইন্টু চোদ্দো হাজার চারশো বাই থার্টি সিক্স সেখান থেকে আমরা প্রথম বন্ধুর পাওয়া মোট টাকা পেয়ে যাচ্ছি ছ হাজার আটশো টাকা আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমি দাগের প্রশ্নের সমাধানে চলে আসছি পনেরো যে প্রশ্নটা তোমাদের বইতে দেওয়া রয়েছে সেটা হচ্ছে এরকম পূজা উত্তম ও মেহের যথাক্রমে পাঁচ হাজার সাত হাজার ও দশ হাজার টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারবার চালানোর মাসিক খরচ একশো পঁচিশ টাকা হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক দুশো টাকা করে পাবে বছরের শেষে ছ হাজার নশো ষাট টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি তাহলে এবার আমি অঙ্কটার সমাধান তোমাদের কিভাবে করতে হবে তা শিখিয়ে দিচ্ছি আমি যেটা করবো সেটা হচ্ছে এই যে তিন বন্ধু রয়েছে পূজা উত্তম ও মেহের তাদের যে টাকাটা দেওয়া হয়েছিল মানে মূলধন হিসেবে তারা যে যে টাকা দিয়েছিল। তাদের অনুপাতটা আমরা নির্ণয় করে নিচ্ছি তাহলে মূলধনের অনুপাত কত দাঁড়াচ্ছে আছে পাঁচ হাজার ইস টু সাত হাজার ইস টু দশ হাজার এবার এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করি তাহলে আমরা পেয়ে যাব ফাইভ ইস টু সেভেন ইস টু টেন তার মানে যখন মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম তখন তার মানে এই তাদের মূলধনের আনুপাতিক ভাগ আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে পূজার লাভের আনুপাতিক ভাগ হার দাঁড়াচ্ছে কত ফাইভ বাই ফাইভ প্লাস সেভেন প্লাস টেন তার মানে লবে হয়ে যাবে পাঁচ আর হরে চলে আসবে পাঁচ যোগ সাত যোগ দশ সেটা হিসেব করলে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ বাই টোয়েন্টি টু একই রকম পদ্ধতিতে আমরা উত্তম ও মেহের তাদের লাভের আনুপাতিক ভাগারটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো তার মানে উত্তমের আনুপাতিক ভাগার কত হয়ে যাচ্ছে সেভেন বাই টোয়েন্টি টু এবং মেহেরের আনুপাতিক ভাঘার কত হয়ে যাবে সেটা হয়ে যাবে টেন বাই টোয়েন্টি টু তাহলে তিন বন্ধুর পাওয়া টাকা লাভের আনুপাতিক ভাগান আমরা এখানে বার করে রাখলাম এবারে বলেছে কারবার চালানোর মোট খরচ কত সেটা দেখো প্রশ্নে বলে দেওয়া আছে একশো টাকা এবারে যেহেতু বারো মাস তারা এই মাসিক হিসেবে একশো টাকা দেওয়া ছিল তার মানে বারো মাসে মোট খরচ হচ্ছে কত বারো গুণ একশো তার হিসাব করলে আমরা পেয়ে যাচ্ছি পনেরোশো টাকা হিসাব রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে বছরে কত করে পাবে দেখো প্রত্যেক মাসে তারা দুশো টাকা করে পাবে তার মানে বারো মাসে তারা কত টাকা পেয়ে যাবে দুশো গুণ বারো সমান চব্বিশশো টাকা তাহলে পূজা ও উত্তম প্রত্যেকে এই চব্বিশশো টাকা করে তারা হিসেব রাখার জন্য পেয়ে যাবে তাহলে লাভের বাকি অংশ কত টাকা হয়ে যাচ্ছে মোট লাভ হয়েছিল ছ হাজার নশো ষাট টাকা সেখান থেকে কারবার চালানোর মোট খরচ এবং পূজা ও উত্তমের হিসাব রাখার জন্য যে টাকা বরাদ্দ টাকা চব্বিশশো টাকা সেটা তারা প্রত্যেকে পেয়েছে তার মানে চব্বিশশো গুণ দুই এই টাকাটা আমরা মোট লাভ থেকে বিয়োগ দিয়ে দিলে বাকি লাভের লভ্যাংশ আমরা পেয়ে যাব কত ছ হাজার নশো ষাট বিয়োগ পনেরোশো বিয়োগ চার হাজার আটশো টাকা তার মানে বিয়োগগুলো করে নিলে আমাদের বাকি লাভ লভ্যাংশের পরিমাণ কত দাঁড়াচ্ছে যদি আমরা বিয়োগ করে নিই বিয়োগগুলো তোমরা খুব সাবধানে করবে যেন যেন কোথাও ভুল না হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ফাইনাল উত্তরটাও ভুল পেয়ে যাবে সেই জন্য যখনই এই ক্যালকুলেশন করলো করবে তোমরা খুবই কনসাস থাকবে তাহলে প্রথমে বিয়োগ দুটোকে একসঙ্গে করলে আমরা পেয়ে যাচ্ছি কত ছ হাজার নশো ষাট বিয়োগ ছ তিনশো টাকা তাহলে মোট বাকি লভ্যাংশ থাকলো ছশো ষাট টাকা এই ছশো ষাট টাকা থেকে পূজা তার লাভের আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলে আমরা কত টাকা পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে পূজা প্রথমে চব্বিশশো টাকা পেয়েছিল কারণ সে হিসেব রেখেছিল সেই জন্য চব্বিশশো টাকা পেল প্লাস লাভের বাকি অংশ মানে ছশো ষাট টাকা থেকে তার সঙ্গে পাঁচ বাই বাইশ মানে পূজার লাভের আনুপাতিক ভাগার যদি আমরা গুণ করে দিই তাহলে মোট টাকার পরিমাণ আমাদের কত দাঁড়াচ্ছে পূজার পাওয়া টাকা চব্বিশশো টাকা যোগ এবারে যদি কাটাকুটি করি এবং গুণ করার পরে ক্যালকুলেশন করে আমি এখানে উত্তর বসালাম একশো পঞ্চাশ তার মানে দুটো যোগ করলে পূজার টাকা পেয়ে পেয়ে গেল দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একই পদ্ধতি অবলম্বন করে উত্তম কত টাকা পাবে উত্তম পাবে চব্বিশশো টাকা যেরকম সে প্রথমে পেয়েছিল হিসেব রাখার জন্য সেটা সে পাবেই প্লাস ছশো ষাট টাকা যেটা কিনা লাভের বাকি অংশ ছিল তার সঙ্গে তার লাভের আনুপাতিক ভাগার মানে সাত বাই বাইশ যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব উত্তম মোট কত টাকা পাবে সেই হিসেবটা তার মানে উত্তমের পাওয়া টাকার পরিমাণ কত দাঁড়ালো চব্বিশশো টাকা যোগ এবারে যদি কাটাকুটি করি তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি দুশো দশ তার মানে চব্বিশশো যোগ দুশো দশ তার মানে উত্তমের পাওয়া টাকার পরিমাণ দাঁড়ালো ছ দু হাজার ছশো দশ টাকা তার মানে উত্তমের টাকাও আমরা হিসেব করে ফেললাম এবারে চলে আসবো মেহের মেহের আলাদা করে কোনো কাজ করেনি তাহলে কেবলমাত্র সে লভ্যাংশ থেকেই টাকাটা পাবে লভ্যাংশ মানে কত টাকা হয়েছে বাকি লভ্যাংশ ছশো ষাট টাকা সেই ছশো ষাট টাকার সঙ্গে মেহের আনুপাতিক ভাগার দশ বাই বাইশ যদি গুণ করে দিই সেক্ষেত্রে আমরা মেহের টাকা পরিমাণ পেয়ে যাচ্ছি তিনশো টাকা তার মানে মেহের পেলো তিনশো টাকা তার মানে পূজা কত টাকা পেল দু টাকা উত্তম পেলো দু টাকা আর মেহের পেলো তিনশো টাকা আশা করি তোমরা হিসেবটা বুঝতে পেরেছ অংশীদারি কারবার অধ্যায়ে সমস্ত অঙ্কগুলোর সমাধান তোমাদের আমি শিখিয়ে দিলাম দশম শ্রেণীর অন্যান্য অধ্যায়ের সমাধান পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলে নজর রেখো ভিডিওটাকে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো সঠিক পদ্ধতিতে সমাধান শিখে ফেলতে পারে